বেরোবো, আমাদের কাজ আছে, তাহলে করো। আর বলতে চলো, নিজে চলো, বেরোবো, আমার কাজ আছে, বেরিয়ে যাবো এক্ষুনি। তুমি জিমিটি কিচ্ছু করো না, কি করছো বুঝতে পারছি, দেরি হয়ে যাবে না আমার। আরে কি হলো, তাড়াতাড়ি করো, আমি আগে বেরোবো। তাড়াতাড়ি দাও, দেরি করলে না কি বলবো, দেরি হয়ে গেল আমার অনেক। তুমি বসে পড়ো, লেট করো না, আমি আমি বেরিয়ে যাবো, কাজ আছে আমার, এক্ষুনি বেরিয়ে যাবো, বলেই বেরিয়ে যাবো আমি। তুমি খেতে থাকো, আমি আসছি আসছি, তুমি তাড়াতাড়ি আসো। শোনো, তুমি খাবারটা প্যাক করে দাও এখন, আমার খাওয়ার সময় নেই, আমি এক্ষুনি বেরিয়ে যাবো, তুমি লাঞ্চ বক্সটা প্যাক করে দাও, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু আমি লাঞ্চ করতে বসছি, একটু দাঁড়াও, আমি আসছি, আমার আর্জেন্ট কাজ, আমি আমি একটু খেয়ে নিয়ে আমি আসছি। আরে এত তাড়াতাড়ি কি করে হবে, আমি আসছি, একটু দাঁড়াও, একটু সময় দাও, আমি আসছি। আমার বেরিয়ে যাবো আমি, তুমি রাখো, আমি একটু পর লাঞ্চ করবো, আমার আমার কাজ, আমি 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 একটু করছিলাম, আমার আজকের কাজ বেরিয়ে যাবো, তুমি রাখো, আমি পরে আমি পরে করছি, ঠিক আছে? লাঞ্চ বক্স প্যাক করে দাও, হ্যাঁ কি
খেয়ে নাও, খেয়ে নাও, কখন খাবে আর, খেয়ে নাও, ঠিক আছে। আমি খাওয়ার সময় পাইনি, আমি খাবার সময় পাইনি আজকে, প্রচন্ড কাজের চাপ, ওই সময় তার মধ্যে একদিনে বিচ্ছি গরম, খাবারও তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাজের চাপ ছিল, খাবারও তো নষ্ট হয়ে গেছে তাহলে। হ্যাঁ, এতবার করে বললাম খেয়ে যেতে, তুমি খেয়ে গেলে না। হ্যাঁ, এসে চালাও, ভালো লাগছে না, গরম লাগছে, এতবার করে বললাম খেয়ে গেলে না তুমি। আরে সময় পাইনি আমি, না পেলে কি করবো, সময় এত কাজের চাপ, সময় পাইনি, সময় পাইনি কি করবো বলো, আমাদের কাজ তো করতে হবে আগে, ভালো লাগছে না। তুমি বললে আমাকে লাঞ্চ বক্স রেডি করে দাও। হ্যাঁ, এই যে খেলে না তুমি, সময় না পেলে কি করবো, সময় তো পাইনি, সময় না পেলে খাবো কি করবো, তবে তো কন্টিনিউ ফোন আসছে, কি করবো, কন্টিনিউ ফোন আসছে, তারপর তুমি ফোন করতে, এ ফোন করতে, সে ফোন করতে, হাজার ফোন আসছে। দেখো তো সকালবেলায় তুমি যদি একটু টিফিনটা খেয়ে যেতে পারতে, পেটে থাকতো। আর এই যে লাঞ্চ বক্স তুমি আমাকে বললে প্যাক করে দিতে, এই খাবারটাও নষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারছি, কিন্তু আমি এত কাজের চাপ, আমি সময় পাইনি, আমার কন্টিনিউ ফোন, কি করব, কাজ থাকবে, এত কাজ চাপে ছিলাম, আমি খেতে কেমন, সব ঠিক আছে, 5 10 আমার খিদে পাচ্ছে, কি করব। হ্যাঁ, কিন্তু 5 10 মিনিট তুমি যদি ঘরে সময়টা দিয়ে খেয়ে যেতে পারতে, তাহলে তো এই যে লাঞ্চ বক্সটা আমি তোমাকে প্যাক করে দিলাম, কি সময় পাইনি আমি, খাওয়ার সময় পাইনি, খাবারটা তো নষ্ট যেত না, নেক্সট টাইম এই ভুলটা হবে না, সকালবেলা খাওয়া দাওয়া করে বের হবো, তাহলে 5-10 মিনিট হলো ঘরে, ঘর থেকে খেয়ে তারপরে তুমি চিও, তাই করবো, খাওয়া দাওয়া সকালবেলা করেই বের হবো, কাজ তো থাকবে, এই প্রবলেমটা আর হবে না, খাওয়া নষ্ট হলো, আমি খেতে পারলাম না, খিদে পাচ্ছে, কি করবো। তো ফ্রেন্ড, এটা কিন্তু সত্যি কথাই যে আজকে যদি কাজ বাজে হাজবেন্ডরা ঘর থেকে এরা কাজে বেজে তারা থাকতেই পারে, কাজের প্রেশার থাকতেই পারে, তাই করে যদি ঘরে যদি 5-10 মিনিট হলো সময় করে যদি ঘর থেকে টিফিনটা খেয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই যে আমি ওকে লাঞ্চ বক্স প্যাক করে দিলাম, ও খাবারটা খেতে পারলো না বাইরে, সময় পেল না, কিন্তু সকালবেলা যদি টিফিনটা খেয়ে যেত, সেই টিফিনটা ওর পেটে তো অন্তত থাকতো, পেটটা তো ভরা থাকতো। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন যারা আমার ভিডিও এখন দেখছো, প্লিজ ফ্রেন্ড, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর আমার ফ্রেন্ডরা আমাকে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের এখন খুব দরকার আমার। আর দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে। টাটা, বাই বাই বাই।